এই দেখুন কিভাবে পড়ছে, দেখুন রেড়ির তেল। আচ্ছা রেড়ির তেল দিয়ে এটা কি করছো এখন? এবার দেখুন এই যে ছাইটা নিচ্ছে, এই ছাইটা নিয়ে আঠাটা দেখবে, দেখুন চেক করছে কিভাবে, দেখুন নমস্কার, ওয়েলকাম টু সানডে তরকা, খাও পিও চিল করো। গুড আফটারনুন বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য ধরনের হতে চলেছে। এই মেশিনারির যুগে এখনও কীভাবে হাতে করে আমাদের যে পূজো অর্চনায় লাগে যে বাতাসা, সেই বাতাসা কীভাবে তৈরি হয়, এই আজকালকার দিনে উন্নত প্রযুক্তি মেশিন ফেশিন নিয়ে সব মানে ধুমধুমার কাণ্ড চলে, কিন্তু এখনও আমাদের এই হাওড়ার বুকেই এমন একটা ফ্যাক্টরিতে চলে এসেছি যেখানে হ্যান্ড মেকিং মানে হাতে করে বাতাসা তৈরি হয়, একদম মানে ম্যান ওয়ার্ক যাকে বলে। তো চলুন কীভাবে তৈরি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করুন। এখানে দেখুন দু ধরনের বাতাসা দেখতে পাচ্ছি, এটা একটা সাদা বাতাসা নর্মাল যেগুলো হয়, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি গুড়ের বাতাসা, একবারে টিন টিন ভর্তি আছে পুরো। আর সমস্ত কিন্তু এই চিনি দিয়েই হয়, দেখুন বাতাসা কিন্তু চিনি দিয়ে হয়। এখানে জল আছে, এই যে গুড়ের জল, এটা গুড়ের জল, আর এখানে টকবক করে কিন্তু ফুটছে, এটা গুড়ের বাতাসা হচ্ছে, তাই তো দাদা? এখন গুড়ের বাতাসা এই দেখুন, এটাও একটা হচ্ছে, এটাও একটা হচ্ছে, আর এইখানে দাদা কিন্তু এবার তৈরি করবে। বাতাসা কীভাবে হচ্ছে আপনাদের দেখাই। এটা কী দিলে দাদা? তেল দিলে। আচ্ছা আচ্ছা, সরষের তেল দিলে নাকি? রিফাইন তেল। রেড়ির তেল। আচ্ছা রেড়ির তেল দিয়ে এটা কী করছো এখন? বীজ মারা হচ্ছে। এটা বীজ মারা হচ্ছে মানে ফাঁপটা, যে ফাঁপটা আছে এটা নাকি? আর এই যে পাউডারটা দেখতে পাচ্ছি, এটা কিসের পাউডার? হাইড্রো পাউডার। আর এটা টক জল নাকি? টক জল এটা। আচ্ছা টক জল। এই সব জিনিসগুলো দিয়ে তবে বাতাসার ফাঁপটা বা সুন্দর স্ট্রাকচারটা আছে নাকি? আর সঙ্গে সঙ্গে জমেও যায়? সঙ্গে সঙ্গে জমে যাবে। আচ্ছা তো দেখুন কীভাবে করা হচ্ছে, দেখুন হাঁড়িতে এইভাবে ঝুলে দেওয়া হলো, আর একটা একটা করে এইভাবে টিনের যে পাত মানে প্লেটের মতো আছে প্লেটের ওপর ঢালা হচ্ছে, দেখুন সুন্দর একটা ফ্রিকোয়েন্সিতে হচ্ছে কাজটা, সেই হারমোনিক মোশনের মতো আর কি, দেখুন। মানে এটা এইভাবে করতে করতে যদি ঠান্ডা হয়ে যায় তখন বন্ধ করে দাও নাকি? জমে গেলে বন্ধ করে দাও? বন্ধ করে আর হবে না, যতক্ষণ এই লিকুইডটা থাকবে। আর ফাঁপটা ধরেছে দেখুন কত সুন্দর, সব দিকে কাজ চলছে এখন, এদিকে এই দাদা করছে আর ওইদিকে ওই দাদা করছে, দাদার কাছেও যাবো একটু পর। একটা একটা হয়ে গেল, একটা পাত কমপ্লিট। এখানে আবার একটুখানি জল দিয়ে দিল, একটুখানি অল্প সামান্য চিনি দিল, আবার এটাকে ভালো করে ফাটাবে। আর এই যে লাঠিটা দেখছি, এটা কিসের লাঠি গো? মাসের? সুপুরি কাঠে। সুপুরি কাঠ। আচ্ছা সুপুরি কাঠ কেন দাও? সুপুরি কাঠে মানে ভারী গোট স্যার। আচ্ছা আচ্ছা, এই দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ফুটোটা বন্ধ হয়ে গেছিলো জমে গিয়ে, আবার এইভাবে দেওয়া হচ্ছে। আবার এই দাদার কাছে চলে এলাম, এই দাদাও সেম প্রসেসে একইভাবে বাতাসা তৈরি করছে। তো আজকে আমরা যেহেতু চলে এসেছি বাতাসা কারখানায়, এই পাতগুলো আর কিছু মাখাও না, তেল টেল কিছু মাখাতে হয় না, তাতে এমনি উঠে যায়, এমনি উঠে যায়। এই দেখুন কীভাবে পড়ছে, দেখুন এরকম হাঁড়িতে, এই এই হাঁড়িটাতেই গরম করা হলো, তখন ফুটোটা কিন্তু বন্ধ করে একটা কর্কের ছিপির মতো দিয়ে এঁটে ওটাকে বন্ধ করে ফুটানো হয়, তারপরে এটাকে খুলে দিয়ে এইভাবে এক ফোঁটা করে ফেলে বাতাসাটা তৈরি হয়। আচ্ছা মন্ডা হয় না? না এখানে মন্ডাও তো চিনিরই হয়, আর ওটা ওই ময়রা মিষ্টিদের দোকানেই হয়, তাই তো? মিষ্টির দোকানেই হয়, ওই যে গাছগুলো মোটা মোটা গাছগুলো দিয়ে করে, তাই তো? এ দেখুন এটা হয়ে গেল, এ দেখুন এবার টক জল দেওয়া হচ্ছে ওখানে, দেখুন টক জল দিলে তো কি বললে? সাইট্রিক জল, সাইট্রিক অ্যাসিড। এটা গুড় জল গেল, এখানে হালকা জল গেল,
এবার পরের লটে কিন্তু এটা হবে। এই দেখুন এখানে চিনি যাচ্ছে, এখানে একটা চিনি গেল, এখানে একটা চিনি গেল। এই দুটো বস্তা চিনি কি আলাদা আলাদা মোটা নাকি ও একই চিনি? আচ্ছা, এখানে চিনি দিয়ে এটা একটুখানি ভিজবে, তারপরে এইভাবে ফুটে ফুটে এটা তৈরি হবে, তারপর এখানে ডাইরেক্ট বাতাস হয়ে যাবে। এবার দেখুন এই যে ছাইটা নিচ্ছে, এই ছাইটা নিয়ে আঠাটা দেখবে, এই দেখুন চেক করছে কীভাবে, দেখুন এই দেখুন সুতো কেটে গেলে হয়ে যাবে, তাই তো? এখনও কাটেনি। আর সমস্ত কিন্তু কয়লার আঁচি হয়। এরকম কীভাবে চেক করছে দেখুন, এটা হয়ে গেছে। দেখুন পুরো সাবাস হিটটা যাচ্ছ, দেখুন বনবনে আর। আবার ওইটা এখানে চলে এলো, এবার এই হাঁড়িটা এখানে বসে যাবে। এই যে কন্টিনিউ এই প্রসেস হতেই থাকে, রাত দশটা অবধি নাকি? রাত দশটা অবধি এই কাজ চলতেই থাকে সকাল থেকে। আর এইটা কী করছে দাদা, এটা পরিষ্কার হয় এরম জল দিয়ে? আচ্ছা, গাদটা যাতে না উঠলে পরে একদম পরিষ্কার করছে নাকি মাঝে মাঝে? আর এটা ফুটতে থাকবে, আর এটা তখন আবার একটুখানি ওই রেড়ির তেল দিয়ে এটাকে ইয়ে করে তারপর হয়ে যাবে। দেখুন এবার কীভাবে টিনের পাতগুলো থেকে ঝেড়ে নেওয়া হচ্ছে, দেখুন বাতাসগুলো। এবার টিনে ঢেলে দেওয়া হবে। দেখুন এই দাদারা কিন্তু হয়ে গেছে, শুকিয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে ওইভাবে ঝেড়ে নেওয়া হচ্ছে। দাদা কিন্তু একটা টিনে ঢেলে দিল, আর এখানে এক দাদা কিন্তু বাতাসা করছে, দেখুন তিন জায়গায় হচ্ছে। এটা হালকা একটু ডিপ নয়, মোটামুটি একটু সাদার পরের যে কালারটা হয় এটা কিন্তু খুব একটা ডিপ না, তাই তো দাদা? এটা ঘুরের ভাগটা একটু কম আছে, তাই তো? আচ্ছা, পুরো কারখানাটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এই এত বড় কারখানায় আলাদা আলাদা সেকশনে আলাদা আলাদা ভাবে কাজ হচ্ছে। এই দেখুন ঢেলে দেওয়া হলো এবার। আর এখানে কিন্তু এই ভাই বাতাসা প্যাকিং করছে, দেখুন ওয়েট করে করে। এই দেখুন এইভাবে সুন্দর করে কিন্তু বাতাসা সব প্যাকিং করা আছে, আর এইভাবে ওয়েট করা হচ্ছে। দেখুন তোর এইটাই কাজ নাকি? বাহ, এটা কত করে হচ্ছে ওয়েট? 5 কিলো করে। আচ্ছা, 5 কিলো করে ওয়েট করছে ভাই। পুজোর বাতাসা বিশাল চক্ষু ছানা ভাড়া করার মতো জিনিস নয়, বাতাসা রোজই খাই। অনেকে সকালে দেখবেন জলের সাথে ভিজিয়ে খায়, একদম টাটকা বাতাসা। বাতাসার কি বলবো আপনাদের, কেমন সবাই জানেন এর টেস্ট। চলুন খেতে খেতে ভিডিওটা শেষ করে দিই, আর বেশি বড় করে লাভ নেই, অনেক বড় ভিডিও আছে। এরকম কারখানা ভিডিও আপনাদের ভালো লাগছে, প্রচুর ভালোবাসা পাচ্ছি, আপনারা দেখছেন, কমেন্ট করছেন, এটাই আমার কাছে অনেক। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ভিডিওটি অবশ্যই ফলো করে দিন চ্যানেলটিকে, যারা এখনও পর্যন্ত করেননি। আর এরকম সুন্দর সুন্দর কারখানা ভিডিও যদি দেখতে, এবং যদি নতুন খোঁজ থাকে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন, বা পার্সোনালি ফেসবুকে আপনারা মেসেজ করতে পারেন যে দাদা আমার এখানে এই কারখানা আছে, অবশ্যই একবার ভিজিট করব। আপনাদের ভালোবাসাতেই সব কিছু, আর কিছু না।
এইভাবেই এগিয়ে যাব, আপনারা পাশে থাকুন। তো ভিডিওটা আজকের মতো এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।